প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের জায়া মিলন প্রভা মজুমদার। বেশ কয়েকদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে প্রয়াত হলেন তিনি। এদিন সকালে জিবি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন খবর পেয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা জিবি হাসপাতালে যান এবং তাকে শেষ শ্রদ্ধা জানান। তিনি গভীর শোকাহত বলে জানান। এদিকে এদিন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের জায়গাকে শেষ শ্রদ্ধা জানান এএমসির মেয়র দীপক মজুমদার, মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, বিজেপি দলের রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা, তৃণমূল কংগ্রেসের রাজ্য দলের কনভেনার সুবল ভৌমিক, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের সহধর্মিনী শ্রী মিলন প্রভা মজুমদার প্রয়াত হয়েছেন। আমার খুব মর্মাহত, ওনাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। যারাই আছে পরিবার সঙ্গে তাদের প্রতি আমার সমবেদনা এবং ওনার আত্মা আমি সত্যি কামনা করি। সুধীরবাবু সঙ্গে এবং ওনার যে সহধর্মী মিলন প্রভা মজুমদারের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। 1986 থেকে ওনার সঙ্গে আমি যুক্ত আছি এবং ওনাদের পরিবারের সঙ্গে আমি যুক্ত ছিলাম। উনি একটা সামাজিক সংস্থার সঙ্গে আছেন অনেকগুলি, এর মধ্যে অবলম্বন যেটা আপনার ঘর এই কমিটিতেও আমি আছি, একজন বডিতে উনি সভানেত্রী। আমি দেখেছি উনি দিন রাত ওই আশ্রমের যারা বৃদ্ধারা আছেন ওদের জন্য চিন্তা করতেন, ভাবনা করতেন। ওনার মানসিকতা অনেক বড় ছিল। আর বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে বলবো, সুধীরবাবুর সময় বিশেষ করে 1905 আজকে যে মেয়র হয়েছি যে জায়গাতেই এসছি, রাজনৈতিক উত্থান হয়েছিল সুধীরবাবুর বাড়ি থেকে। ওনার এই সহধর্মিনী মিলন প্রভা মজুমদার 1995 সনে আমাকে পৌরসভার টিকিটে দেওয়ার ক্ষেত্রে বিশেষ একটা ভূমিকা নিয়েছিল। সেদিন আমি যদি আজকে সেদিন কাউন্সিলর না হতাম হয়তো আজকে মেয়র হওয়ার সুযোগ থাকতো না। কাজে ওনার একটা অবদান ছিল রাজনৈতিক ক্ষেত্রেও বলেন, সামাজিক ক্ষেত্রেও বলেন। কাজে আজকের এই ওনার প্রয়াণ এই দিনে আমার বিশেষ মনে পড়ছে ওনার প্রতি। আমি ওনার আবারও বলবো, ওনার আত্মা যাতে সদ্গতি হয়, ভগবান ওনার আত্মাকে যাতে স্বর্গে যাতে ওনার সুযোগ হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।